সেকা খাইতে খাইতে উড়া বিয়ে হয়ে গেছি। ও নো, ফ্যামিলি তো সাপ দিয়েছে বিয়ে করতে হইব। তখন আর কি রুম, মাইয়া এক গিয়ে চাইতাম গেছি, মোটামুটি সুন্দর আছে মনে হচ্ছে। চিন্তা করি আর এত বছর তো লেগে 100-150 গা সেকা খাইছি, কোনোদিন সফলতা হয়নি। যাওক, এবার বিয়ে করিয়ে এলাম, মনের ভিতরে একটা ভাবসাব চলে আইছে, শতানে কামরানি টামরানি ব্যাগ বন্ধ হয়ে যাবো। পরে আর কি রুম, মা বাপের কথা রাজি হই, বিয়ে শাদী মোটামুটি সবকিছু ওকে করিয়ে লাইছে। তো মাইয়ার নাম্বার লইছি, মাইয়ারা রাইতে দিয়েছি নক, মোটামুটি ভালোভাবে কথাবার্তা কয়ে সুন্দরভাবে চলেন, মাইয়াও রাজি, সবকিছু দুমদাম। বন্ধু গুলোর ফোন দিকে, বন্ধু আর বিয়ে সেকা যাতে খাইছি আর সেকা খাইতাম না, এবার বিয়ে শাদী করে স্যাটেল ট্যাটেল লই যাবো, বাচ্চা কাচ্চা লই এলাম। এর আরো দেবার হেঁটে আর ফোন দিছে ওর দিন সকালবেলা, হেঁটিলে 10,000 টাকা আড়াইতে মার্কেট টার্গেট করবো। আমি চিন্তা করছি জীবনে বোর্ড টেঁয়ে এসে এসে দোয়াইছি, মেলা মানুষের ইসে, এবার না হেঁটে টেঁয়ে দেয় হেঁটে বিয়ে করু। আমি 10,000 টাকা বিকাশে আড়াই দিছি, যা হোক সকালবেলা আড়াইছি। সন্ধ্যের সময় এতে আর ফোন দি কয় আপনাকে তো আমি কিছু বলতে পারি নাই, আপনি 10,000 টাকা নিয়ে, আমার একটা বয়ফ্রেন্ড আছে ওর সাথে আমি পালিয়ে যাচ্ছি, আপনি আমার সাথে রাগ করিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন। বাউরে কথার লগে তো দুনিয়ায় দাঁড়িয়ে ব্যাগ কিছু লাগে জন আর লাগে জন পুরো হাত তলে, কি করুম, ব্যাগের কই এলাইছি বিয়ে শাদী করুম, হেঁটে রেটে হাঁটু হাঁটাই দিছি। হা হাই রে, হেঁটে হাঁটতে হেঁটে চুরি করে বিয়ে করেন, রাস্তা রাস্তা বাপ্পা রাজার গান উনার।